বাবা কি বিশ্লেষণ করতে বসেছে গো কি বিশ্লেষণ করতে বসেছে কি করে ওই ওই ভিডিওটা পৌঁছে এই আমাদের সেই বাংলাদেশের কুলাঙ্গারটার কাছে কি বিশ্লেষণ করছে বাবা রে বাবা ওইখানে ওই বাসের মধ্যে এমন কেউ ছিল বুঝলে তো যে ভিডিওটা করেছে সে তার ফেসবুক পেজে ছেড়েছে সেই ফেসবুক পেজ থেকে আরেকজন দেখেছে দেখে সে আবার আড়োশ ভাইয়ের কাছে পাঠিয়েছে তোর এত কথা বলার কি দরকার নেই হ্যাঁ তোর এত কথা বলার কি দরকার ভিডিও যেটা বেরিয়েছে সেটা নিয়ে কথা বল কার কাছে কে কিভাবে পৌঁছে দিল এটা বড় কথা নয় কেন পৌঁছালো ছিল বলেই পৌঁছালো এটা তুই মাথায় রাখছিস না কেন শাক দিয়ে মাছ তোকে বলেছি না তুই শাক দিয়ে মাছ ধরতে পারিস না তোর শাক মানে তো ধনে পাতা না তোর ধনে পাতা দিয়ে তুই এই মাছ ঢাকতে আসিস না রে প্লিজ আসিস না কারণ তুই যেটা বোঝাচ্ছিস না সেটা বোঝানোটা হাস্যস কর একেবারে হাস্যস বিশ্বাস কর ভাই এক জিনিস নিয়ে কবে থেকে পড়ে রয়েছে কবে থেকে পড়ে রয়েছে না এক সেই ভাঙা রেকর্ড বাবা ভাঙা রেকর্ড নিয়ে কতদিন ধরে পড়ে রয়েছে দেখো শুধু এই টুনটুনির পেছনেই পড়ে আছে আর কিছু কর না আর এ যেন মনে হচ্ছে হাজার হাজার মানুষকে নিয়ে ভিডিও করে বাবা বাবা তাও যদি দেখতাম অন্য কাউকে নিয়ে করেছে ওই এক পিয়া এক কনিকা এক মন্দিরা আর এক এই চারটিকে নিয়েই ভিডিও তার মুখে এত বড় বড় কথা বলো তো দেখি কি করে সহ্য করি আমরা তুই বেটা পড়ে আছিস অন্য লোকের ঘরের মধ্যে তুই আবার বলছিস অন্যকে হ্যাঁ আর কোনো কন্টেন্ট নেই কেন করবে কন্টেন্ট যেখান থেকে তার ভিউস হবে যেখান থেকে তার ভিডিওটা ভালো চলবে সেটা নিয়েই পড়ে থাকবে শুধু কি টুনিকে নিয়ে একা ওই ভিডিও করছে আরুষ ভাই আর কেউ করছে না শুধু ওকে নিয়েই পড়ে আছে অনেক অনেকজন আর তুই কার বলছিস যে কে কি ভিডিও করবে না করবে না করবে না তুইও তো পড়ে আছিস না দেখ ম্যান্ডির বাড়ি থেকে সমন যাওয়ার পরেও তুই কিন্তু ম্যান্ডিকে ছাড়তে পারছিস না তাই না আসলে ভালো করে হুড়কোটা এখনো তোকে দিতে পারেনি ওই হুড়কোটা যখন খাবি এস এলদের থেকে খেয়ে দেখ এলদের নামটাও মনে হয় যাচ্ছিস তাই না হ্যাঁ রে তোর মনে আছে মহারানী মহারাজা মনে নেই যমুনা ঢাকি কুত্তা কুত্তি তারপরে কি জানো কি যেন পঙ্গু মনে আছে না এই নামগুলো ভুলে গেছিস বাবা সত্যি তুই কি করে ভুলে গেলি রে ওদের নামগুলো দিন মালা আচ্ছা শ্বশুরমশাই মশাই মনে আছে তোর কনিকার শ্বশুর মাসাই একটু ফোন কর না রে প্লিজ অনেকদিন তুই ফোন করিসনি একটু ফোন 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 কর 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 প্লিজ একটু 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 করে না দেখতাম তুই কেমন আছেন উনি একটু হ্যাঁ এখন বার এই যে সদ্য মন্দিরের বাবা মারা গেছে একটু ট্রেডিং ট্রেডিং কর না তুই তো মরা মানুষ কেউ ছাড়িস না জ্যান তোদের নিয়ে তুই পড়ে আছিস কেন তুই একটু মরা মানুষ একটু ডাক ও মা এ কি রে দুটো শ্বশুর মারা গেল সদ্য সদ্য একটু ডাকবি না কনিকার বাবাকে তো প্রায় দিনই তুই ডেকে আনতিস প্ল্যান চেট করে করে ফোন করে করে ডেকে নিয়ে আসতি ওদের বাড়িতে তো একটু মন্দিরের বাবাকে ডাক কি কষ্টটাই না তুই পেলি বাবারে একটু ঘি মাখানোর কি কষ্ট কি 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 অসম্ভব অসম্ভব তার ফলটা পাচ্ছিস তো দৌড়ে দৌড়ে ছুটে ছুটে গেছিল না বনু আয় বনু আয় বনু আয় লাগছে আমার আয় বনু আয় বনু আয় খাদে মাথা রাখ করে না ওর সংসার ভেঙে যাচ্ছে কি কষ্ট তুই পেয়েছিলি আচ্ছা তুই ভাব সংসারটা জোড়া লাগানোর চেষ্টা করেছিস কোনোদিনও না সেইটা তুই করতে পারিস কিন্তু তুই কিন্তু চেয়েছিলি সংসারটা যেন আরো ভেঙে যায় আরো ভেঙে যায় ওকে চেনে এইভাবে বুঝেছিস তো যে একটা মাত্র ছেলের বউ অথচ কি নোংরা কি নোংরা কি অসভ্য কি অসভ্য ছেলে বাড়িতে শুধু সমন আসে সমন আসে দিন কোর্টে যায় পুলিশের কার থানায় যায় আপনি একদিন এই করে ওই করে সেই করে এমনকি মাস্টার মাসের ছাত্ররা পর্যন্ত তোকে জুতাতে আসে এই হিসাবে তোকে চেনে বুঝলি ভালো কিছু তোর মধ্যে নেই যেটা নিয়ে লোকে তোকে চিনতে পারবে বুঝছিস বুঝিয়ে দিলাম কেন তোকে দেখে লোকে হাসে এই জন্য তোকে দেখে হাসে চিনতে পারে তোকে এখন চিনতে পারছি কারণ তোর তোর রূপটা তো তুই বের করে দিয়েছিস সেখান দিয়ে না যে তুই ঘরের বউ হয়ে থাকতিস না নিজের মতো রান্না করছিস খাস লোকে অত জানতে পারতো না তো প্রকাশ করে দিয়েছিস ভিডিওর মাধ্যমে কেউ না কেউ দেখেছে যেমন তুই যে আনুষ ভাইয়ের কথাটা বলছিস যে টিনার এই যে সুন্দর ভিডিওটা মানিমনের পুচু পুচু ভিডিও ভিডিওটার ফোনটা ধরা ধরতে দিচ্ছে সেইটা পর্যন্ত উঠে গেছে হুম হুম এটা কম্পিউটারের যুক্ত বাবা বড় কথা নয় সেটা কম্পিউটারের মাধ্যমে করে দিয়েছে বাবা কি কম্পিউটার কি কম্পিউটার যাকে যেটা বলছিলাম হ্যাঁ তুই বলছিস যে আর কোনো কাজ নেই আরও সে আর কোনো কাজ নেই বাংলাদেশের কুলাঙ্গারটা হ্যাঁ রে ওর মাকে নিয়েও তোকে গালাগালি দিতে হচ্ছে ওর মা তোকে গালাগালি দিয়েছে কি দেয়নি তো তোকে তোর মাকে তোর বোনকে তোর বাবাকে তোর শ্বশুর শাশুড়ি তোর ভেরু বড় কাউকে নিয়ে ওর মা কোনো কথা বলেছে কি বলেনি তো তাহলে তুই কি হিসাবে ওর মাকে গালাগালি দিচ্ছিস হ্যাঁ কি হিসেবে তুই ওর মাকে গালাগালি দিচ্ছিস তুই না একটা এম এ পাস বিএড বিএড করা মেয়ে ছেলে তাহলে তুই কি করে মা বাবাকে তুলে গালাগালি দিতে পারিস দেখেছিস তো তোর শিক্ষাটা তুই যে আদৌ কোনো কিছু পাস না কোনো ডিগ্রি তোর নেই এগুলো হচ্ছে তার প্রমাণ বুঝেছিস এগুলো হচ্ছে তার প্রমাণ পুঁথিগত শিক্ষায় শিক্ষা না তো অ্যাকচুয়ালি তোকে শিক্ষা দেওয়ার মতো না প্রপার মানে গার্জিয়ান তোর ছিল না প্রপার গার্জিয়ান তোর ছিল না তোর দরকার ছিল উঠতে বসতে থাপরা যেটা তুই বলছিস না আরো ভাই সামনে থাকলে পরে তুই থাবড়া মারতিস তুই আমাদের সামনে থাকতিস তোকে উঠতে বসতে থাবড়া মারতাম তুই ঠিক হয়ে যেত তুই গীতাদিকে বলছিস বলছিস গীতাদির মেয়েটাকে দিন রাত্রে নিয়ে বলিস কেন রে হ্যাঁ বিয়ে করলে ঠিক টাইমে তোর গীতাদির মতন একটা মেয়ে হতো জীবনে তার বিয়েও হতো না গীতাদের মেয়ে তো তাও বিয়ে হয়েছে নোংরা ছেলে বলে গীতাদির মেয়ে চলে এসেছে নোংরা ছেলে বলে গীতাদের মেয়ে চলে এসেছে নাহলে তো সে আসতো না কই গীতাদির বড় মেয়েটা তো আসেনি সেটাকে নিয়েও তুই নোংরা নোংরা কথা বলেছিস বর মাতাল এই ওই সেই তুই নিজে কি নিজে কি নিজে একটা ভাগ্নের সাথে নাকি প্রেম করেছিস দুপুর ঠাকুর পো হ্যাঁ কেন তুই এই নোংরা মুগুলো নিজে বসে বসে করছিস একটা বাড়িতে তার বাবা মার কাছ থেকে তুই সন্তানটাকে পর্যন্ত টেনে নিয়ে নিয়েছিস একটা মাত্র তাদের সন্তান ছেলে একটাই সন্তান ছেলে একটা মেয়ে আছে মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলেদের সেই তার কাছ থেকে তুই তার সেই বুড়ো বুড়ির কাছ থেকে তুই ছেলেটাকে পর্যন্ত কেড়ে নিয়েছিস ওটা ভেরু সব তাই জন্য তোর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে তোর প্যান্টি চ্যান্টি চ্যান্ডি মান্ডি কাচ্ছে বুঝেছিস থাবড়া মারা দরকার তোকে শুধু থাবড়া তুই যেমন অন্যকে থাবড়া মারবি তোকেও সেরকম দরকার বুঝেছিস তো নোংরামো করার জায়গা পেয়েছো না শুটিয়ে লাল করে দেবো তোমাকে একদম অসভ্য মেয়ে ছেলে কোথাকার একদম দীপ্তি যেটা বলে বেবুসে মেয়ে ছেলে তুই হচ্ছে সেটাই বেবুসে মানে কি তুমি জানো না না তুমি জানো না কি তুমি জানো না বেবুসে মানে কি যেটা সেটাই তুই অসম্পর্ক থাকা মন্দিরা খারাপ এখন বুঝেছিস মন্দিরা খারাপ মন্দির আর ঘর সংসার চড়ে ছেড়ে দিয়ে যখন চলে যাচ্ছিল পর কি করে তুই জানতিস না আর দৌড়াতে দৌড়াতে আয় আসছি দাঁড়া দিদি এই বোন দাঁড়া বোন দাঁড়া করে দৌড়াতে দৌড়াতে মানে ঝপাম করে পড়ে গেলি তোর হাতে লাগলো তো স্কিন ভেঙে গেল তবু তুই কাউকে না জানিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেলি স্টেশনে কি না আমার বোনুর সংসার ভেঙে যাচ্ছে তুই সংসার জোড়া লাগাতে গেছিলি নাই না না রে সংসার জোড়াটা লাগিয়ে এলি তুই এতদিনের সংসারটা তুই জোড়া লাগালি তোকে না বললাম না ওই থাবড়া কতায় কথায় তোকে থাবড়া মারা উচিত নাহলে তোর শিক্ষা হবে না অবশ্য তোর শিক্ষা আশা নেই চান্স নেই কোনো আর তুই আমাদেরকে তিন মাস পরে জানালি তোর নাকি ফোনের স্ক্রিন গার্ড ভেঙে গেছিল হাতে এখান থেকে ছড়িয়ে গেছিল কিন্তু তুই আমাদের দেখাতে পারিসনি কি করে দেখাবি আগুন তো তোর হয়নি যেই মুহূর্তে শুনলি যে ও এরকম পরিস্থিতি অমনি তুই কারো না কারোর কাছ থেকে ফোন নাম্বারটা জোগাড় করে দিয়ে দিলি আমার কাছেও তো ফোন ছিল নাম্বার ছিল ওই আমি তো ফোন করিনি ওকে করেছিলাম কি যখন ও বাড়ি থেকে বেরিয়ে মারিয়া বাড়ি চলে এসছে তারপর তারপরে ওকে আমি কথা বলেছি তখন তার আগে অব্দি আমি ওর সাথে কোনো কথা বলিনি কোনো কথা না কি অদ্ভুত না তুই যেই দেখলি লোক এই দিকে যাচ্ছে শ্রোতার এই দিকে সঙ্গে সঙ্গে তুই দিকে হাঁটতে শুরু করে দিলি তোর মতো চালাক মেয়ে ছেলে কুট বুদ্ধি সম্পন্ন মেয়ে ছেলে এইটা তোর জন্য এইটা দরকার বুঝেছিস তোর শুধু ঠক 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 আর কিচ্ছু না পাড় মেয়ে ছেলে কোথাকার হ্যাঁ সঙ্গে সঙ্গে বসে পড়লি না লাখ লাখ ভিউজ কামিয়েছিস তো মন্দিরাকে বেঁচে বেঁচে পয়সা রোজগার করিসনি মনীষাকে বেঁচে বেঁচে পয়সা রোজগার করিসনি হ্যাঁ এখন আরস ভাইয়ের পেছনে লেগেছিস আরুষ সবসময় ও টুনটুনিকে নিয়েই করে আছে বেশ করেছে পড়ে আছে ওর জন্যই আজকে এতটা সত্যি জানতে পেরেছে প্রত্যেকটা মানুষ ওর যে নোংরা কিট সেটা জানতে পেরেছে আজকে ওর জন্য সন্দীপের কোর্ট কেসে সন্দীপের দিকে কি বলে ঝান্ডাটা মানে পোক্ত হয়েছে বুঝেছিস ওর যদি ভিডিও না করতো এত কিছু মানুষ জানতো না বাংলাদেশে বসে থেকে ইন্ডিয়ার মানুষদের দিয়ে কথা বলছে বলেই ও যে একেবারে কুলাঙ্গার হয়ে গেল তা নয় কুলাঙ্গার তো তোর ভাইও ছিল তোর ভাই কি করেছিল কি করতো তোর ভাই মনে নেই শশা কলা নিয়ে লোকের বাড়ি বাড়ি ঢুকে যেত ইন্ডিয়ার মানুষদের বাড়িতেই তো ঢুকে যেত তখন তোর কোথায় ছিল এই মুখটা তখন তোর মুখটা কোথায় ছিল এইটা দেখেছিস তো ঠোঁটটাকে ধরে এই রঙ করে ফাঁক করে দিতে হবে এরম এই রঙ করে ফাঁক করে দিয়ে তার মধ্যে লঙ্কা পরে দিতে হবে বুঝেছিস তো একদম বেকার কথা বলতে বসবি না একদম বেকার কথা বলতে বসবি না নিজের ভাই বাবা কি ভাই কি ভাই ছিল তখন মনে হয়নি যে ও এক একটা ঘরে ঢুকে যাচ্ছে একটা মানুষকে মহিলাকে নিয়ে কথা বলছে মনে তুই যখন মেরে দিলি রিম্পার বাচ্চাগুলোকে তখন তোর এই ভাই তোর এই ভাইটা সঙ্গে সঙ্গে বিছানা খালিতে হাত বোলাবি বিছানা ওই করবি ঘরের মধ্যে ঢুকে উ আহ উ আহ করে ভিডিও বানিয়েছিল খুব এনজয় করেছিলি না খুব এনজয় করেছিলি তখন রিম্পা এখন খুব খারাপ দীপ্তিদি খুব খারাপ এখন কেন না ওরা তোর নামে বলছে বলে বেশ করছে একশো বার করবে প্রত্যেকটা লোক আরস ভাই বাইরে বসে থেকে তোকে নিয়ে বলবে কারণ এই ওয়াইটিতে তুই হচ্ছে সব থেকে খারাপ মেয়ে ছেলে ওয়াইটিটাকে নোংরা মানে বেবুসাখানা বানিয়ে দিয়েছিস তুই বুঝেছিস তো প্রত্যেকটা মহিলা এখন তোর প্রতি খুব আকৃষ্ট যেগুলো একটুখানি কোনো 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 স্বভাব আছে বুঝেছিস সেইগুলো তোকে গিয়ে সাপোর্ট করে কোন ভদ্র বাড়ির ভদ্রবৌ তোকে গিয়ে সাপোর্ট করে না রস ভাই একজনকে দিয়ে নাকি ফ্রড মহিলাকে দিয়ে নাকি ফোন করেছে কি করে তুই বুঝলি ওটা ফ্রড মহিলা হ্যাঁ কি করে তুই বুঝলি ওটা ফ্রড মহিলা ওই যে ফ্রড মহিলা ফোন করেছিল সেই ফ্রড মহিলা তোর নামে কেস করবে মানহানির মামলা করবে পারবি তো সামলাতে ওই ফ্রড তো তোর নামে মানহানির মামলা করবে তুই কি করে তাকে ফ্রড মহিলা বলতে পারিস আপনি যেই হন না কেন আপনা আপনাকে আমি বলছি আপনি এর নামে মানহানির মামলা করুন কারণ আপনাকে ফ্রড বলেছে আপনি তো একটা মহিলা যেই ফোনটা করুক না কেন আপনি তো একটা মহিলা আপনাকে বলছে আপনি ফ্রড একদম এর নামে আরেকটা কু পাঠান বাড়িতে আর একটা কেস পাঠান যাতে ওর মানহানির মামলা দিতে হয় ও যাক আছে না কালোবাজারিগুলো ও সব টাকা দেয় ওখান থেকে কিছু টাকা যেন আপনার কাছে যায় কারণ আপনার মানহানির মামলা করা উচিত আপনাকে বলেছে ফ্রড মহিলা অবশ্যই যেন মনে থাকে যারা যারা যা যা করবেন সবাইকে বলবো একদম মানে বিনা টেনশানে ওর বাড়িতে সমন পাঠিয়ে দিন কোনো অসুবিধা নেই একদম নিমেষ প্রতিদিন যেন ওর বাড়িতে সমন যায় যাকে নিয়ে অপমান করবে সেই ওর বাড়িতে সমন পাঠিয়ে দাও ভেন্ডির বাচ্চা ভেন্ডির বাচ্চা চারটে ভিডিও নামিয়ে দিয়েছে আর এই ভেন্ডি কি করেছে এ ভেন্ডির বাচ্চা মা মাকে গালাগালি দেবো না এ হচ্ছে জাদ ভেন্ডি বুঝেছো এ ভেন্ডি কি করছে হ্যাঁ এই ভেন্ডি কাকে নিয়ে কথা বলা বন্ধ করে রেখেছে এ হচ্ছে জাদ ভেন্ডি বুঝেছো এ হচ্ছে জাদ ভেন্ডি যার জন্য ও এইভাবে প্রত্যেককে আজে বাজে কথা বলতে পারে মা বাবা তুলে গালাগালি খিসতে দিতে পারে এ হচ্ছে জাত ভেন্ডি হ্যাঁ চারটে ভিডিও বানিয়েছে মাত্র আরশ আর এ তো চব্বিশটা করে ভিডিও বানাতো এই মেসেল নিয়ে তখন কোন ভেন্ডি ছিল ও একদম মানে কি বলবো ইন্টারন্যাশনাল ভেন্ডি ইন্টারন্যাশনাল ভেন্ডি ও যেখানে যাবে সেখানেই ওকে পাবে ও হচ্ছে এইরকম ইন্টারন্যাশনাল ভেন্ডি হচ্ছে জাগ ভেন্ডি আর এ হচ্ছে ইন্টারন্যাশনাল ভেন্ডি বুঝেছো যার জন্য দেখো শুধু খালি ঘুরে 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 বেড়ায় খেতে 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 ঘুরে বেড়ায় এদের এই 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 টাইপের মেয়ে ছেলে তাই জন্য অন্যের পেছনে করে শুকে শুকে বেড়ায় আছে কিনা এত কিছু হওয়ার পরেও ও বনুকে ঢাকতে বসে গেছে বনু বনু কেন বনু ওকে প্রেশার ক্রিয়েট করবে কেন বনু ওকে প্রেশার ক্রিয়েট করে ভিডিওটা ডিলিট করাবে আরে বাবা বনু ডিলিট করাবে কেন বনুর যে বনু নুনু আছে সে করিয়েছে বুঝেছো বনুর নুনু ও করিয়েছে কারণ উনি তো একদম মার্কা মারা একদম বেবুসে ওই জন্য উনি করিয়েছে ইন্টারন্যাশনাল উনিও তো না তুমি যেমন ইন্টারন্যাশনাল বেবুসে উনিও সেরকম ইন্টারন্যাশনাল ভেন্ডি বাড়ির সন্তান তো সেইখানে দাঁড়িয়ে ওই যখন ভিডিওটা পাবলিক হয়ে যায় তখন ওই ভদ্রলোককে বা ভদ্র মহিলা যেই হোক না কেন যেই হোক না কেন তো তাকে বলে যে আপনি প্লিজ এইটাকে ভিডিওটাকে ডিলিট করে দিন বলতেই পারে করিয়েছে প্লিজ বলেনি পুরো ধমকি চমকি দিয়ে করেছে কারণ প্লিজ বলার লোক এরা নয় তাই না যদি প্লিজ বলার হতো তাহলে ওই যে বাবা কি যেন ও শক্তি না কি যেন আছে না তোমাদের বাবার সে আবার এসে ওই কলসির কানায় মারতে যায় সন্দীপের বাড়িতে দাঁড়িয়ে সন্দীপকে কলসির কানায় মারতে গেছিল তার মেয়ে ওর যে তার মেয়ে বুঝতেই পারছো কি জিনিস হতে পারে আবার যার সাথে মিশছে সে আবার ড্রিঙ্ক করে চুল্লু খায় না বুঝেছো একটু উন্নত মানের শয়তান তো সেই শয়তানটা ওর মুখ চোখ দেখেছো ওর কথা শুনেছো তোমরা ভয়েস রেকর্ড হুম কি ভাষায় কথা বলছিল ওই ওই মহিলার ফ্রড মহিলাকে মনে আছে তো এই যে ফ্রড মহিলা বললো যাকে তাকে এই 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 বেবুশ্বের ছেলেটা কিভাবে গালাগালিটা দিয়েছিল হুম কী ভাষায় গালাগালিটা দিয়েছিল তাহলে কত ভদ্র হতে পারে সে এ বলছে কি করে হতে পারে কেন গালাগালি দেবে কেন ওকে বলবে ডিলিট করে দিতে কেন এই করবে সেই করবে চমকি চমকি দিয়েই বন্ধ করিয়েছে ওই লোকটাকে ওই যে ভিডিওটা ফেসবুকে দিয়েছিল সে ধমকি চমকির ভয়েই করেছে কখন এটা কোনো ভদ্র ছেলে মেয়ে হতে পারে না যারা একটু মিথ্যে কথা বলে যারা মা বাবা ঠাকুমার সাথে বসে নোংরামও করে তারা আবার ভদ্র হয় কোথা থেকে মুখটা না তোর বলছি না থাবড়া মেরে মেরে তোর মুখ ঘুরিয়ে দেওয়া উচিত একদম থাবড়া মেরে তোর মুখটা দাঁত গুলো তোর ফেলে দেওয়া উচিত একেবারে দাঁত কে লিয়ে যে বসিস না গান গাইতে তোর ওইখানেই মারা উচিত আগে সবার আগে সাত দিন যাতে মুখ খুলে তুই কথা না বলতে পারিস তোর যা হবে তোর মুখে ঠোঁটের ওপরে মারা উচিত অসভ্য মেয়ে ছেলে নোংরা নোংরা বলবি নোংরাকে নোংরা বলবি যদি সৎভাবে সত্যিভাবে কথা বলতে পারিস নোংরা করেছে সেটা মুখ তুলে বল কেন এত ঢাকছিস ধনেপাতা দিয়ে তোর ধনেপাতা পাতা তোর ধনেপাতাতেই পাতাতেই ডাক না ফালতু এর বাইরে আনছিস কেন ওগুলোকে কে আবার ছিঁড়ে নিয়ে আঁটি বেঁধে নেবে তখন কি করবি তুই অসভ্য বেবুসে মেয়ে ছেলে একদম ঠিক কথা একদম ঠিক বেবুসে তুই আরস ভাই বলেছে তোর বাড়িতেই কেন শুধু শুধু সমন যায় তার ফলটা হচ্ছে কি না ওনাকে কাউকে চাপতে পারে না তাহলে মন্দিরাকে কি করছিলি মন্দিরাকে তুই কি করছিলি মন্দিরটাকে তো চেটে চেটে ফর্সা করে দিলি মন্দিরাতে ফর্সা ছিল না হঠাৎ দেখছি মন্দিরা খুব ফর্সা হয়ে গেছে তোর এই চাটার পরে বুঝলি ধবলা পরিষ্কার ছিল কিন্তু তো তুই ফুলে গেছে। কাউকে না। ওকে ও কাউকে চাটে না বলেই ওর বাড়িতে সমন পাঠায় ওর সত্যিকারের মুখটা সবাই নাকি বন্ধ করে দিতে চায় কিন্তু সব বৃথা চেষ্টা সব বৃথা চেষ্টা ওর জেঠুমনি আছে এটা তোমরা ভুলে যাও কেন ওর দেবদূতেরা নেমে আসে ওর পাশে সময় বিরাজ করে তারা ও ওকে যতটুকু বলতে বলে ও ততটুকুই বলে তার বাইরে বলে না তোমাদের মতন এরকম ব্যাগর ব্যাগর ব্যাগ করে না যে টুকুনি বলা সেই টুকুনি বলে দিয়ে চলে যায় এবার তোরা খা না খা আর চাল ফোট আমার বলবি কমেন্ট আমি ফুটিয়ে দেবো তোদেরকে শুনলাম একটা ভিডিওতে কমেন্ট দেখলাম যে তুমি নাকি তুমি কি করে ভিকারির মতন এটা নিলে যে বাবা সেলিব্রেশন কি করে নিলে তুমি তো কেউ তোমার কেউ যদি সন্দীপকে পাঠায় কেউ যদি ঋষাণুকে পাঠায় তাহলে তো সেটা ভিক্ষা হয়ে যায় তাহলে তুমি কি করে নিলে তখন বলছে আমি ভিকারি তো খেতে পাই না তাই অ্যাকচুয়ালি তুই তাই তুই অ্যাকচুয়ালি তাই একদিনও দেখেছি তোকে কোনো সময় ক্যাডবেরি কিনে খেতে না ওই জন্মদিনে তোকে সব ক্যাডবেরি দিয়েছিল ওর এক কামড় খেয়ে রেখে দিতিস ফ্রিজে আবার ওর এক কামড় খেয়ে ফ্রিজে রেখে দিতিস জেমস গোটা গোটাই যে বললা গোল্লা জেমস ওর একটা দিয়ে চুষে 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 খেয়ে আবার সাত দিন বাদে আরেকটা না হলে সেই জানুয়ারি মাসে গেছে জন্মদিন এই কদিন আগে তোর শেষ হলো ক্যাডবেরি হয় কখনো বল হয় কি ক্যাডবেরি তোরম বিশাল বড় পাহাড়ের মতো না এই সাইজ এই সাইজ তার বেশি তার হয় না তোর দেখ এক তোমার খেয়ে ফ্রিজে রেখে দিবি একটা খাস ফ্রিজে রেখে দিস কারণ কি বলতো আর কিনবি না তুই ওটা যতদিন চলে চলুক এই যে আবার সেলিব্রেশন পেয়েছিস তোর মুখ চোখ দিয়ে লাল বেরোতে শুরু করে দিয়েছে তুই যে অ্যাকচুয়াল ভিকারি সেটা তোকে দেখলেই বোঝা যায় যার জন্য তুই কৃষাণুর জন্মদিন কৃষাণুকে যারা জিনিস দেয় সেগুলো তোর ভিক্ষা মনে হয় বুঝেছিস তো কারণ তোকে তো কেউ কোনোদিন কিছু দেয়নি সেজন্য ভালো কিছু তোর মনে হবে না ভালো কিছু তোর কখনো মনে হবে না বুঝছিস তো তুই হচ্ছিস ওই রকম করতে পারতে না হলে গীতা দিকে বলতে বলতে গীতা দিদির মেয়েটাকে পঞ্চাশ বার টানিস হ্যাঁ গীতা দিদি মোর মরবে কিনা কি করবে কিনা সেটা নিয়ে তুই ভাব কেন গীতা মেয়ে জামাই নাতি নাতনি সব আছে তুই আগে ভাব তোকে পোড়াবে কে তোর বুকে লাস্ট জলটা দেবে কে ভেরু তো তার আগেও পারে না পটল তুলতে পারে যা অত্যাচার তুই করিস আর এই উপরে পুজো হয়ে যাচ্ছে ছেলেটা এরকম এখন আবার জোর করে তার ঘরের উপর পুজোটাও দিয়ে দিলি গোপুর সেবাটাও তার ঘরে কেন কেন যখন পারবি না সেবা করতে কেন নিয়েছিস ওকে নিয়েছিস বলতে পারতিস যে না গো আমি পারবো না আমাকে দিও না আমি অযত্ন করতে পারবো না সেই সকালবেলা একটা একটু একটা পিস লজেন্স দিয়ে চলে গেল গোপুর খাওয়া শেষ গোপুর যারা পুজো করে না যা যে দিয়েছে তাকে একটু জিজ্ঞেস করিস তো যে এরকম ভাবে কেউ করে নাকি তারপর দুইটি নকুল দানা ব্যাস হয়ে গেল গোপুর খাওয়া শেষ সত্যি নিজের ছেলে মেয়ে হলে পরে কি করতিস একবার ভেবে দেখ জল দিয়ে দুধ আর জল হাফ হাফ থাকতো সেটা খাওয়াতিস সেরেলা উম সেরেলা আবার মানুষে খায় নাকি ওসব গরু কুকুর বিড়ালে খায় বলে খানিকটা আটা গুলো হয়তো খাইয়ে দিতিস শরীর পুষ্ট হবে একেবারে ছাতুগুলো আটো না সরি ছাতুগুলো খাইয়ে দিতিস শরীর পুষ্ট তারাই হবে কিন্তু তোর মতন যদি ইমিউনিটি পাওয়ার কম থাকতো কি করতিস বলতো ওই তালা পিয়া ঝোল খাইয়ে খাইয়ে ছেলে মেয়েটাকে করে জঘন্য রুচি সম্পন্ন মানুষ তৈরি করতেস তারপরে তোর যা হ্যাঁ ঠাকুমা দাদুকে ভক্তি শ্রদ্ধা করতে শেখাতে পারতিস না কারণ তুই নিজেই তো করিস না মা দাদু দিদাকে শ্রদ্ধা মানে শ্রদ্ধা ভক্তি করার শেখাতে পারতিস না কারণ নিজের মাকে তুই খামাচু বলিস তুই কি কি রে তোর ছেলে মেয়ে হলে পরে তুই কী শেখাবি কোন গুণটা আছে তোর কোন গুণটা আছে একটা পোষ্য চার পেয়ে তাকেই খাইয়ে দিস কেন সে কি হ্যাঁ সে কি না পঙ্গু কোনটা যে তাকে খাইয়ে দিস দেখেছিস তো উজ্জ্বলকে বলতে 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 আমি একদিন বলেছিলাম না তোর না ঘরে পঙ্গু সন্তান জন্মায় দেখ পোষ্যটাকে চার পেয়েটাকে নিয়ে আসছিস সেটাও পঙ্গু পঙ্গুটাকে খাইয়ে দেয় কণিকা তুইও দেখ খাইয়ে দিস তিন বেলা দই ভাত দই ভাত দই ভাত দই ভাত খাইয়ে যাচ্ছিস ওই জন্য ওরকম কৃমি ওর পঙ্গা খুটুনি হয়েছে সবসময় তুই অন্যকে বলিস না পঙ্গা খুটুনি তোর পোষ্যটা পোঙ্গা খুটুনি সবসময় খালি কুটকুট 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 করে পেছন যখনই ক্যামেরা ঘুরে তখনই দেখবি ওই কাজই করছে ওটা দিয়ে তোর মুখটা একটু ঘষে দেয় না কেন তাহলে যদি তোর কুটকুটানিটা একটু কমে এক কোটি টাকার মামলা করেছি বাবা হ্যাঁ করে আর কিছু করেনি 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 দরকার পড়েনি ওর করার ওর বউকে বিক্রি করেনি বুঝেছিস ওর বউ বিক্রি হয়ে গেছে ওর বউকে বিক্রি করতে হয়নি ওর সত্যিটা আমাদের সামনে তুলে ধরেছে বুঝেছিস ওর সত্যিটা তুলে ধরেছে ও যদি সত্যিটা না তুলে ধরতো তখন আমরা সবাই সন্দীপকে খারাপ ভাবতাম আজকে সন্দীপ এতটা ভালোবাসা পাচ্ছে কেন মানুষের কাছে ওর সত্যিটা তুলে বলে দিয়েছে বলে বউ বেঁচে খেয়েছে তুইও তো তোর বরকে বেঁচে খাস প্রতিদিন বলিস না এই যে এই করে দিলাম বর ওই দিয়ে খেয়ে গেল বর আমার জামা প্যান্ট কেঁচে দিলো বর আজকে ছাদে জামা কাপড় মেনে বর গেছে বাজারে তুইও তো বরকে বেঁচে খাচ্ছিস খাচ্ছিস না দেখ একটু খেয়াল করে দেখ বরকে বেঁচে তুইও খাচ্ছিস যখন ঝগড়া হয় ওই চ্যানেলে গিয়ে করে কাঁদতে কাঁদতে বসিস তখন বরকে বেঁচিস না যতই করি ততই বলে ভালো না যতই করো শ্বশুর বাড়ির কোনো নাম নেই এগুলো কি বেচে খাস এগুলো কি বেঁচিস প্যান্টি চাড্ডি মুন্ডি ঝান্ডি মুন্ডি শয়তান কোথাকার আরুষ ভাই বেজন্মার বাচ্চা ওর মা বেজন্মা রাস্তার ধারে বেজন্মা ওই বেজন্মা সেই বেজন্মা তুই কোথাকার জন্মা সেটা বল দেখি একবার তুই কোথায় কিভাবে জন্মেছিস সেটাই সব থেকে বড় কথা যার জন্য তুই অন্যের বৃত্তান্ত নিয়ে এত বকতে বসিস নিজের জন্মের কোনো ঠিক ঠিকানা নাই তোর তাই জন্য তুই অন্যের জন্ম বৃত্তান্ত নিয়ে তোর এত মাথা ব্যথা আর এত মাতাব জন্ম আর মৃত্যু নিয়ে তুই পড়ে আছিস বুঝেছিস গালাগালি দিচ্ছিস কেন তোর মুখের এত নোংরা কেন হ্যাঁ ও নয় বেজন্মার বাচ্চা তুই কিসের বাচ্চা তুই যে বসে বসে এরকম গালাগালি দিয়ে ওকে ভিডিও করছিস তুই তোর মুখের ভাষা দেখেই তো মনে হচ্ছে তুই ও অন্য কিছুর বাচ্চা কারণ মানুষের বাচ্চা ভদ্র মানুষের বাচ্চা হলে কেউ তো এরকম গালাগালি দেয় না ওই তোর মতন ভাষা তো আমি বলতে পারছি না আমরা কেউ বলতে পারবো না কারণ আমরা তোর মতন নিচের নিচু জাগোত্রের পাত্রের নই বুঝেছিস তো তুই একটা বাংলাদেশের ছেলেকে বিজনমার বাচ্চা এর বাচ্চা ওর বাচ্চা তার বাচ্চা বলে গালাগালি দিয়ে যাচ্ছিস কেন রে কেন ওই বাংলাদেশে বসে আছে বলে কলকাতা থেকে কিছু করা যাচ্ছে না সেরকম কলকাতা বসে তুই গালাগালি দিবি বাংলাদেশ থেকে কিছু করা যাবে না তাই হম ব্যাপারটা কিন্তু সেই একই হয়ে গেল না সে ওখানে বসে গালাগালি দিচ্ছে আর তুই এখানে বসে গালাগালি দিচ্ছিস তাহলে তোরা তো দুজনেই সমান তোরা তো দুজনেই সমান ও যেমন টিনাকে নিয়ে পড়ে আছে তুইও তো সেরকম মন্দিরাকে নিয়ে টিনাকে নিয়ে কণিকাকে নিয়ে হাজার গন্ডাকে নিয়ে পড়ে আছিস ওরা তোর মধ্যে পার্থক্য কোথায় ও যদি ভেন্ডির বাচ্চা হয় তাহলে তুই কিসের বাচ্চা মনে করে দেখ একবার নিজের মুখে আমি কিসের বাচ্চা সতীর বাচ্চা হচ্ছিস কি তুই হচ্ছিস না দুজনেই একই জায়গায় হচ্ছিস কারণ তুই বসে বসে যে দিয়ে ভাষাগুলো ওকে তাতেই তোর প্রমাণ পাওয়া যাচ্ছে তুই কত বড় সতী হম বুঝেছিস তো বলার আগে ভাববি যে কি বলছি তাকে বলছি কেন বলছি ও যদি নোংরা হয় তাহলে তুই নোংরা ভাষায় কথা বলছিস কেন তুই তাহলে তাকে নোংরা ভাষায় বলছিস কেন কারণ তুইও সেই গোত্রের পাত্রে নি কারণ ওর ভাষা যা তোর ভাষাও তো তাই হ্যাঁ ও যাকে খুলছে তুই তাকে ঢাকছিস পার্থক্যটা কোথায় পার্থক্যটা কোথায় তুই বসেছিস এখনো বসে আছিস তুই ওকে ওর নিন্দা মানে সমালোচনা শুনতে পারছিস না ওই নোংরা বাজারি মেয়ে ছেলেটার সমালোচনা এখনো বসে বসে করছিস তুই তাকে ঢাকছিস তোর ওই ধনে পাতা দিয়ে ভাব তুই একবার কত বড় মেয়ে ছেলে আসলে তুইও হচ্ছিস ওই টাইপের গোত্রের পাত্রের শুধু বেরোতে পারিস নি জানিস যে তোর মা বাবা তোকে প্রশ্রয় দেবে না সাপোর্ট করবে না তোর মা তোকে থাকতে দেবে না বুঝেছিস তো আরো দুটো বোন আছে তো তারা একদম ঝাঁপিয়ে পড়বে যে কি এরকম নোংরাকে আমাদের বাড়িতে স্থান দিয়েছো আমরাও যাব নে বা তিনটে ঘাড়ে এসে পড়বে বলে তোর মা তোকে স্থান দেবে না কিন্তু ওর মা তো আবার একটাই আর ওর মা সেই জাতের গোত্রের পাত্রের আয় মা আয় চলে আয় চলে আয় চলে আয় করে ডেকে নিয়ে নিজেরাই সাথে করে নিয়ে গিয়ে ঘুরছে তুই কি ভাবছিস ওরা এক ঘরে থাকে না এক ঘরেই থাকে মনে হচ্ছে না না যে একটা তুই কেন এটা করছিস বল এই ভিডিওটা বানা তাহলে তুই নিরপেক্ষ ভিডিও করিস যা দেখিস তাই বলিস সত্যিটা বলতে পারিস বল না এরকম ভাবে একটা ভিডিও বানা যে তোর এখনো ডিভোর্স হয়নি তুই কেন এরকম এই কাজটা করলি কেন তুই একটা ছেলের সাথে ঘুরছিস তারপরেও আমি তোর নামে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছি জাতি জাতা খাচ্ছি বল দেখি তোর কত সাহস আছে বললাম না সামনে থাকলে তোকেও সবাই আমরা থাপ্পড় মারতাম একটা করে তুই ওই আরোশ ভাইকে একটা থাপ্পড় মারবি তোর গালে চারটে করে থাপ্পর সেকেন্ডে সেকেন্ডে পড়বে দুই গালে চারটে চারটে আটটা থাপ্পর তোর সেকেন্ডে সেকেন্ডে পড়বে বুঝেছিস লোকে তোকে এতটাই ঘেন্না করে লোকে তোকে ইন্ডিয়ার মানুষরাই তোকে এত ঘেন্না করে বাইরেরটা ছেড়ে দিলাম আমি বাইরেরটা ছেড়ে দিলাম আমি না ওগুলো ধরলামই না বুঝেছিস ওগুলো আমি ধরলামই না তাহলে বুঝতে পারছিস তুই কতটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাস তোর মতন কিছু ভেন্ডি তোকে করে এই যে বলছিস ওকে রাস্তার ধারে ভেন্ডি ভেন্ডির বাচ্চা ওই তার বাচ্চা বেজন্মার বাচ্চা এর বাচ্চা ওর বাচ্চা ওর মাকে গালাগালি দেওয়ার সাহসটা তুই পাস কি করে ওর মা তো তোর আগে পিছিয়ে কোথাও নেই তুই ওকে ওকে বল ডাইরেক্ট গীতাদিকে বল ডাইরেক্ট পতিতাকে বল ডাইরেক্ট তাদের ছেলে মেয়ে গোষ্ঠী গত্র মা বাবা সবাইকে টানিস কেন সবাইকে টানিস কেন পারিস না না পারিস না হেগে ফেলিস তখন ছেদরিয়ে ফেলিস যে না বাবা সবাইকে নিয়ে বলি তাহলে একটু ওরা ইমোশনালি একটু ইয়ে হয়ে যাবে তাই ওদের নিয়ে বলি তোকে উঠতে বসতে না জল বিচুটি দিয়ে চাপকানো উচিত বুঝেছিস তো চলো বন্ধুরা এইটুকু দিয়ে গেলাম পরে আবার আসছি